হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো লগারিদম অঙ্কে এক্স এর মান কিভাবে বের করতে হয়। তো লগারিদম অঙ্কের এক্স এর মান বের করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে যে লগ এ বিজ এক্স সমান বি। তো এর সূত্রটা হবে, এখানে বিটি হচ্ছে এ এবং বিটির উপর যে মানটা সেটা হচ্ছে এক্স। তো প্রথমে আমাদের এই উপরের মানটা বসাতে হবে, অর্থাৎ এক্স সমান ভিত্তি এ। তারপর এই ভিত্তির উপরে এই পাশে সমানের এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হিসেবে বসবে, অর্থাৎ বি। তাহলে লগ এ বিজ এক্স সমান বি এর সূত্র হচ্ছে এক্স সমান এ টু দি পাওয়ার বি। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা লগারিদম অঙ্কের এক্স এর মান খুব সহজে বের করতে পারবো। তো আমাদের এখানে প্রথম অঙ্কটাতে দেওয়া আছে লগ 10 বিজ এক্স সমান 2 হলে এক্স এর মান কত। তাহলে এখানে প্রথমে এই উপরের সংখ্যাটা বসবে এক্স সমান এখানে 10, অর্থাৎ ভিত্তি হচ্ছে 10, 10-এর উপরে এই সমানের এই পাশের সংখ্যাটা পাওয়ার হিসেবে বসবে 2। তো 10-কে স্কোয়ার করলে এখানে হয় 100, অ্যান্সারটা হবে 100। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে এখানে লগ রুট ওভার 5 বিজ এক্স সমান -2 হলে এক্স এর মান কত। এখানে প্রথমে আমাদের এই উপরের সংখ্যাটা বসাতে হবে, অর্থাৎ এক সমান এখানে ভিত্তি দেওয়া আছে রুট ওভার 5। তো ভিত্তির উপরে এই সমানের এই পাশে সংখ্যাটা পাওয়ার হিসেবে বসবে সূত্র অনুসারে -2। তো এখানে আমরা একটা সূত্র জানি, সূচকের অঙ্কে ইনভার্স এন সমান ইনভার্সের পরিবর্তে উপরে হবে 1, নিচে ডিভাইডেড বাই এন। এটা যদি এইভাবে থাকতো যে এ ইনভার্স 2 থাকতো, তাহলে এটা এইভাবে লিখতাম যে ইনভার্সের জন্য উপরে 1, নিচে এ স্কোয়ার। তো সেম ভাবে এটারে লেখা যায় যে এ এক্স সমান উপরে ইনভার্সের জন্য 1, আর এখানে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার। তো আমরা জানি স্কোয়ার রুটে কাটা যায়, স্কোয়ার রুটে কাটা, অর্থাৎ এক্স এর মান বের হলো 1/5। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে লগ এক্স বেস 1/16 সমান -2 হলে এক্স এর মান কত। এখানে এক্সটা ভিত্তি আকারে দেওয়া আছে, আর এই উপরের এক্স এর উপরে ভিত্তির উপরে 1/16 দেওয়া আছে। তো আমাদের সূত্র অনুসারে প্রথমে এই উপরের মানটা প্রথমে বসাতে হবে, 1/16 সমান ভিত্তি হচ্ছে এক্স। তো এই ভিত্তির উপরে এই সমানের এই পাশের সংখ্যাটা পাওয়ার হিসেবে বসে -2। তো এখানে 1/16, তো এখানে ইনভার্সের পরিবর্তে উপরে 1 আর নিচে হবে এক্স স্কোয়ার। এবার যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এক্স স্কোয়ার দ্বারা 1-কে গুণ করলে এক্স স্কোয়ার সমান 16 দ্বারা 1-কে গুণ করলে এখানে হয় 16। তো এটা যদি আমাদের বের করতে বলছে যে এক্স এর মান কত, সে কারণে আমরা যদি এটাকে রুট করি উভয় পক্ষকে, তাহলে অর্থাৎ বর্গ করি, বর্গ করলে স্কোয়ার রুটে কাটা, এক্স সমান এখানে হবে +-4। কিন্তু লগারিদম অঙ্কে কখনো মাইনাসের মান গ্রহণযোগ্য না, সুতরাং অ্যান্সারটা হবে শুধুমাত্র 4, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। পরের অঙ্কটা এখানে দেওয়া আছে লগ এক্স বেস 625 সমান 4 হলে এক্স এর মান কত। তো সেমভাবে প্রথমে আমরা 625 এখানে বসাবো, তারপরে এখানে হচ্ছে এক্স ভিত্তিটা, এই ভিত্তির উপরে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হিসেবে বসে 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 সমান এখানে 625। তাহলে এটা যদি আমরা একটু ভেঙে নিই, এই স্কোয়ার লেখা যায় 625। তো এটাকে রুট করলে উভয় পক্ষকে স্কোয়ার রুটে কাটা, এক্স স্কোয়ার সমান 25 25, 625, অর্থাৎ এখানে হবে 25। তাহলে এক্স সমান 5 5 25, এটাই আসে অ্যান্সার, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 5, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের সর্বশেষ অঙ্কটা দেওয়া আছে যে এখানে যে লগ 3√2 বেস 324 সমান এক্স হলে এক্স এর মান কত। তো এখানে আমাদের উপরে যে সংখ্যাটা প্রথমে বসবে সূত্র অনুসারে 324, আর ভিত্তি দেওয়া আছে 3√2, অর্থাৎ 3√2। তো আমাদের সূত্র অনুসারে এই ভিত্তির উপরে এই পাশে সংখ্যাটা পাওয়ার হিসেবে বসে, অর্থাৎ এক্স। যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা প্রথমে রাখলাম এক্স এর মানটা √3√2, এক্স 324। তো এখানে দেখা যাচ্ছে যে এই এক্সটা পাওয়ার হিসাবে আছে, আর এখানে ভিত্তি আছে 3√2। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পাশের ভিত্তি সমান করতে হবে, 3√2 এক্স। তো এখানে হচ্ছে 3√2। এখন 3√2 এর উপর কত দিলে
এর মান হয় 324, যদি আমরা 4 দিই তাহলে এর মান হয় 324। এবার উভয়পাশের ভিত্তি যেহেতু সমান, সুতরাং উভয়পাশের ভিত্তি কাটা, অর্থাৎ এক্স এর মান হবে 4, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা। এখন এখানে এটাকে ভাঙাইলে কিভাবে 3√2 এর উপরে 4 দিলে 324 হয় এটাই দেখাবো। সেটা হচ্ছে যে আমরা যদি 324-কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় 162, 162-কে 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 81, 81-কে 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 81-কে 3 দ্বারা ভাগ করলে 27, 27-কে 3 দ্বারা ভাগ করলে 9, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে আমরা পাইলাম 1টা, 2টা, 3টা, 4টা, 3, অর্থাৎ 3⁴ ইন্টু এখানে 2টা 2, কিন্তু আমাদের যেহেতু পাওয়ার দিতে হবে, অর্থাৎ যেহেতু এখানে 4টা 3 পাইছি আর এখানে 2টা 2, তো আমাদের পাওয়ারগুলো সমান করার জন্য এখানে এটারে যদি রুট দেই তাহলে স্কোয়ার লেখা যায়, অর্থাৎ √2² A2 সমান √2² লেখা যায়। তাহলে 2টা সমান 2 সমান লিখা যায় আর √2⁴, অর্থাৎ √2⁴ লিখা যায়। তাহলে দুইটাকে যদি আমরা একত্রে লিখি 3√2⁴। ওকে।